অক্ষরের উপরে একটা টান থাকে, এটার নাম মাত্রা। গুড, এটার নাম মাত্রা। এখন দেখো, আমরা যদি এখানে মাত্রার নিচে একটা তিন লিখি তাহলে কি হয়ে গেল? ত। গুড, ভেরি গুড, ত হয়ে গেল। এখন এই ত এর এই পাশে ডান পাশে এইরকম করে দিলে সরে অ। এই অক্ষরের নাম কি? সরে অ, ও নয়, সরে অ। এটা কি অক্ষর? হ্যাঁ, সরে অ। সরে অতে যদি আমরা আকার দিই কি হয়ে গেল? সরে আ। গুড, আচ্ছা তাহলে আমরা এখানে সরে অ রাখলাম, আকার কেটে দিলে কি হয়ে গেল? সরে অ, সরে ও নয়, সরে অ, অ। হ্যাঁ, সরে অ। আবার আরেকটা মাত্রা দিলাম, আরেকটা নিচে ত দিলাম, তারপরে সরে অ লিখে আকার দিলাম, এটা কি হয়ে গেল? সরে আ, সরে আ। তাহলে সরে অ, সরে আ। তারপরে দেখো এটা অক্ষরের কি বলে? এই আজকে মাত্রা, সরে অ, সরে আ। তারপরে কি অক্ষর? রস্বই। এটার নাম কি? রস্বই। রস্বইর উপরে এটা কি থাকে? এটার নাম কি? না, এই যে মাত্রার উপরে বাঁকা, এটা হলো রস্বইর টিকি। কি বলে? টিকি। মাথায় কি থাকে? টিকি থাকে, সেই টিকি। আচ্ছা তাহলে এটা রস্বইর কি? টিকি। সরে আতে টিকি আছে? নাই। সরে হতেও টিকি? নাই। তাহলে টিকি কোন অক্ষরের আছে এখানে? রস্বই। হ্যাঁ, রস্বইতে কি আছে? টিকি আছে। আচ্ছা এরপরে এইটা কি অক্ষর দেখো? দীর্ঘই। এটা হলো দীর্ঘই। আচ্ছা আবার পরে দেখো, সরে অ, সরে আ, রস্বই, দীর্ঘই। গুড, এখন দেখো এটা কি অক্ষর? এটা হয়ে গেল ড, তার উপরে যদি টিকি দেয় কি হয়ে গেল? রস্বউ, রস্বউ। আচ্ছা আরেকটা রস্বউ লিখি দেখো, এটা আরেকটা রস্বউ। তারপরে এখানে ডাবল দিলাম, এখানে টিকি দিলাম, এটা কি হয়ে গেল? দীর্ঘ। এ অক্ষরের নাম কি? দীর্ঘ। রস্বউ, দীর্ঘ। তারপরে এখানে দেখো এটা কি অক্ষর? এটা হচ্ছে রি। আচ্ছা এটা হলো রি, এটা হলো রি। আচ্ছা সরে ও, সরে আ, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘ, রি। তারপরে কি অক্ষর? এ। এ কিরকম? এই সোজা করে দিয়ে এইটা বাঁকা, এটা হলো কি? এ। এরপরে কি অক্ষর? ওই ওয়ের একটা কি আছে? টিকি আছে, টিকি আছে। আচ্ছা এ, ওই, ওই। তারপরে কি অক্ষর? ও। এইরকম অক্ষরের নাম কি? ও। ও লিখে যদি টিকি দেয় তাহলে কি হয়ে যাবে? এটা হয়ে গেল ও, ও। আচ্ছা তাহলে যেগুলো শিখলাম দেখো তো কয়টা হলো কোনো তো? এক, দুই, তিন, চার, পাঁচ, ছয়, সাত, আট, নয়, দশ, এগারো। তাহলে স্বরবর্ণ কয়টি? এগারোটি। হ্যাঁ, স্বরবর্ণ এগারোটি। দেখো তো স্বরবর্ণ এগারোর মধ্যে মাত্রা নাই কোনটায় কোনটায়? এই যে এরকম মাত্রা নাই, এতে নাই, ওইতে নাই, ওতে নাই,
আবার দেখো ঋতে অর্ধেক মাত্রা, ঋর মাত্রা কি অর্ধেক, তাই না? হ্যাঁ, আর দেখো এখানে পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা, পূর্ণ মাত্রা, তারা পূর্ণ মাত্রা কোন কোন অক্ষরে? স্বরে, স্বরে, রস্বই, দীর্ঘই, রস্বউ, দীর্ঘউ, এই কয়টা? তাহলে এই ছয়টাতে কি পূর্ণ মাত্রা? হ্যাঁ, পূর্ণ মাত্রা। আর ঋতে অর্ধ মাত্রা, হ্যাঁ, অর্ধেক মাত্রা, অর্ধ মাত্রা। আচ্ছা, এখন দেখো যে মাত্রা নাই কয়টাতে, দেখো তো, এক, দুই, তিন, চার, হ্যাঁ, চারটাতে মাত্রা নাই। ওকে, গুড, ভেরি গুড। বিধান, বিধান, স্ট্যান্ড আপ, স্ট্যান্ড আপ। তুমি বলো তো এই অক্ষরের নাম কি? হ্যাঁ, গুড, তালি দাও, তালি দাও, পারছে, রস্বই, হ্যাঁ। আচ্ছা, হোয়াটস ইউর নেম? কাফিয়া, 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 বলো এই যে এই অক্ষরের নাম কি? এই অক্ষরের নাম কি? দীর্ঘই। আচ্ছা, কাইফা, স্ট্যান্ড আপ, কাইফা, তুমি বলো এই অক্ষরের নাম কি? ও। আর এই অক্ষরের নাম কি? দীর্ঘ। তালি দাও, তালি দাও। আচ্ছা, ভেরি গুড। আমরা এগুলো কি বর্ণ শিখলাম, স্বরবর্ণ না ব্যঞ্জন বর্ণ? স্বরবর্ণ, হ্যাঁ, স্বরবর্ণ, গুড, ভেরি গুড। আমরা যদি এইটি কি মিশাই, এইটি কি আমরা মিশালাম, তাহলে এটা কি অক্ষর হবে? ও, গুড, ভেরি গুড। তারপরে এই আকার মিশালে কি হয়ে গেল? স্বরে। আবার যদি আমরা এটাও মিশাই, আবার তয়ের মাত্রা মিশালাম, তিন, তিন, হ্যাঁ, গুড, তিন, এটা হয়ে গেল তিন। এখন দেখো আমরা যদি এইরকম করে দিই তাহলে কি হবে? এটা ছয়, হ্যাঁ, ছয় হলো। আবার দেখো এই যে রস্বউ, রস্বউর আমরা কি কি মিশালাম? তাহলে ড, গুড, ভেরি গুড। ডয়ের যদি মাত্রা মিশাই ছয়, ঠিক আছে, ছয়। আবার মনে করো যে ড আছে, ডয়ের নিচে আমরা কি দিলাম? একটা বিন্দু দিলাম, ডয়ের বিন্দু, র, গুড। এই অক্ষরের নাম কি? ডয়ের বিন্দু, র। আচ্ছা, এইটি কি মিশালে এটা কোনো অক্ষর হয়? এইটিকে যদি আমরা মিশাই তাহলে কোনো অক্ষর হয় না, হ্যাঁ। আচ্ছা, তারপরে এইটিকে যদি মিশাই তাহলে কি অক্ষর হয়ে যাবে? ও, ও, গুড, গুড, ও হয়। আবার আমরা যদি এইটিকে মিশাই, এ, এ, গুড, এ,